ফাংশন যেটা এটা একটা বলবো কখন আমি একটা ফাংশন কে কখন আমি বলবো যেটা এক্সক্লুসিভিটি ফাংশন এই ধরনের ফাংশন বলবো এটা কখন সেটা আমাকে দেখি একটু আমরা এই প্রথম ফাংশনটা যদি একটু খেয়াল করো যে এক্সপ্লিসিট এটা কখন বলবো যে ফাংশন এক্সপ্রেস ডাইরেক্টলি ইন টার্মস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে আমরা জানি যে একটা ফাংশনের ভিতরে দুইটা টার্ম থাকে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাই তো জি স্যার তাহলে আমরা আমাদের এই যে ফাংশন দেখতে পাচ্ছ এখানে एग्जांपल এখানে এই যে এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এই ওয়াই যেটা এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারণ এক্স এর মানের উপরে ওয়াই এর মানটা ডিপেন্ড করতেছে তাহলে এইজন্য ওয়াই কে বলছি ডিপেন্ডেন্ট আর এক্সটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট যে এক্স এর মান আমরা যে কোনো কিছু পুট করতে পারি এবং ওই রেসপেক্টে আমরা ফাংশন অফ এক্স অথবা ওয়াই এর মানটা পাবো তাহলে একটা ফাংশন যদি এভাবে ডিফাইন করা থাকে সিম্পলি দেখো এখানে কিভাবে আছে y वाला আছে তার মানে হচ্ছে ফাংশনটা এক্সপ্রেস করা আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই টার্মের রেসপেক্টে তাই না ওয়াই এর রেসপেক্টে ফাংশনটা বলা আছে তার মানে হচ্ছে আমি যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানটা বসাই দেব এখানে খুব ইজিলি আমরা কিন্তু আসলে ওয়াই এর মানটা পেয়ে যাব আমাদের কিছু করতে হবে না শুধু আমরা যদি এক্স এর মানটা বসাই দেই এক্স এর মান যদি আমাদের 2 3 5 যে কোনো কিছু হোক যখনই আমরা এই ফাংশনে বসাই দেব আমরা ডাইরেক্ট ওয়াই এর মানটা পেয়ে যাব তাহলে এই ধরনের ফাংশনটাকে আমরা বলতেছি এক্সপ্লিসিট ফাংশন আর ডিফারেন্ট টাইপ যে ফাংশনটা আমরা বলবো সেটা হচ্ছে ইমপ্লিসিট ইমপ্লিসিট হচ্ছে কিরকম যে আসলে এরকম ওয়াই আলাদা থাকবে আর এক্স আলাদা থাকবে এইভাবে করে ডিফাইন করা থাকবে না মানে এরকম ক্লিয়ার ডিফাইন করা থাকবে না তাহলে এক্ষেত্রে কি হবে যে এক্স এবং ওয়াই এর একটা মিউচুয়াল রিলেশনশিপ থাকবে একটা মিউচুয়াল রিলেশন থাকবে দুইটার ভিতরে একটা রিলেশনশিপ থাকবে যদি আমরা নিচের এক্সাম্পলটা ফলো করি দেখো এখানে এক্স এবং ওয়াই দুইটা টার্ম আমাদের লেফট সাইডে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর রাইট সাইডে শুধুমাত্র আমাদের একটা কনস্ট্যান্ট মান দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ফাংশনটা এভাবে ডিফাইন করা নাই যে আগে এখানে ছিল কি ওয়াই এর ওয়াই এর রেসপেক্টে ফাংশনটা বলা ছিল কিন্তু এখানে আমাকে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন ইকুয়াল বলা আছে টেন তাহলে এই ধরনের ফাংশন যেখানে আমাদের এক্স এবং ওয়াই টার্ম দুইটাকে আসলে আমরা কি একটা কম্বাইন ফর্মে পাচ্ছি তাহলে এই ফাংশনগুলোকে আমরা বলবো ইমপ্লিসিট ফাংশন এখন আমাদের আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে ইমপ্লিসিট ফাংশন যদি থাকে তাহলে ডিফারেন্সিয়েশন কিভাবে করব আমরা দেখলাম যে এই ফাংশনটাকে আমরা বলবো ইমপ্লিসিট এখন ইমপ্লিসিট ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার জন্য কি রুলস ফলো করবে এটা আসলে আমাদের দেখার ব্যাপার কারণ এক্সপ্লিসিট ফাংশন এটা ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি না সবাই জি স্যার আমরা যে ইনশাআল্লাহ করেছি সবগুলো কিন্তু আসলে এই টাইপের ফাংশনই ছিল যে একটা ফাংশন দেওয়া ছিল আমাদের f of x অথবা y টার্মে এবং ওটাকে আমাকে কি করতে হতো x রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হতো তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি এটাকে যদি করতে চাই এখন যদি এই ফর্মে থাকে যেহেতু এক্স এবং দুইটা আছে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা কিভাবে হবে এটা যদি আমরা একটু দেখি দেখো এখানে আমাদের রিজন বলা আছে যে কখন এই ধরনের ডিফারেন্সিয়েশন করবো আমরা যে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর মিক্স ইচ আদার যখন আমাদের মিক্স ফর্মে থাকবে এবং এটা সেপারেট করাটা ডিফিকাল্ট মনে হবে আমাদের কাছে যে আমরা এটা সেপারেট করতে যাবো না তখন আর তাহলে যখন দেখবো এক্স ওয়াই মিক্স ফর্মে আসে তখন আমরা ধরে নিব দ্যাট ইজ এ ইমপ্লিসিট ফাংশন এবং এটার জন্য আমাকে ইমপ্লেসিভ ডিফারেন্সিয়েশন এই টেকনিকটা ফলো করতে হবে তাহলে যখনই আমরা এক্স এবং ওয়াই কে কম্বাইন ফর্মে দেখব তখন আমরা ধরে নিব যেটা হচ্ছে ইমপ্লেসিভ ফাংশন এবং আমাকে এই যে রুলস এই রুলসটা ফলো করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কি রুলস ফলো করব যদি সিম্পলি খেয়াল করো যে আমরা বলতেছিলাম যখন আমরা এই যে ডি বাই ডি এক্স এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের অপারেটর আমরা যখন এক্স কে ডিফারেন্সিয়েট করি এক্স কে যখন ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাই আসলে ওয়ান তাই তো জি স্যার তাহলে এক্স টার্মকে যখন ডিফারেন্সিয়েট করবো তখন আমরা ওয়ান পাবো কিন্তু যেহেতু এই ধরনের ফাংশনে এক্স এবং ওয়াই দুইটা টার্মই থাকবে তাই না এক্স এর টার্মও থাকবে ওয়াই এর টার্মও থাকবে তাহলে এক্স এর টার্ম যখন থাকবে তখন তো আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি এরকম করে করব আর যদি ওয়াই এর টার্ম থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে কি করতে হবে আসলে ডিফারেন্সিয়েট করতে হবে ডি ওয়াই ডি এক্স অফ কাকে ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই কে তাই না জি স্যার তাহলে এক্স এর রেসপেক্টে ওয়াই কে কি ডিফারেন্সিয়েট করা যায় আদৌ এক্স রেসপেক্টে তো ওয়াকে ডিফ্রেন্সিয়েট করতে গেলে আমাকে কি লিখতে হবে দেখো আমার তাহলে এই ফর্মটাকে আমাকে এই যে ওয়াই মানে কি এই যে ওয়াইটা উপরের দিকে না আসলে গুণ ফর্মে যদি চিন্তা করো তাহলে এই টাইমটাকে তার মানে যখন আমরা ওয়াইকে ডিফ্রেন্সিয়েট করব তখন আমরা আসলে যেহেতু এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফ্রেসিয়েট করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা লিখবো এটাকে আসলে ডিওয়াই উপরের দিকে ডিওয়াই নিচে হচ্ছে ডিএক্স বোঝা যাচ্ছে তাহলে যখন আমরা এক্স এর সাপেক্ষ এক্সকে ডিফারেন্সিয়েট করব তখন আমরা ডিফারেন্সিয়েট নর্মালি করে যে মান আসবে সেটা লিখতে পারবো কিন্তু এক্সের সাপেক্ষেন্সিয়েট করবো সেই ক্ষেত্রে আমাকে ডি ওয়াই বাই এক্স এই টার্মটা লিখতে হবে জাস্ট এটুকুই ডিফারেন্স এখানে তাহলে নর্মালি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট যেভাবে করে ওইভাবেই করবো কিন্তু যখন আমরা একটা ওয়াই টার্ম পাবো ওয়াই এর পরিবর্তে আমরা লিখবো ওয়াই বাই ডিএক্স যেহেতু ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই আসলে ওয়াই বাই ডিএক্স এবং ডিওয়াই ওয়াই বাই ডিএক্স কে আমরা কিন্তু এই এই যে পুরা জিনিসটাকে আমরা কিন্তু অন্য ভাবে বলতে পারি তাই না এই জিনিসটাকে কিন্তু আমরা এরকম বলতে পারি যে ওয়াই প্রাইম বলতে পারি কিনা দেখো একটু চিন্তা করে আমাদের নরমাল ফাংশনটা যদি ওয়াই ইকুয়াল একটা ফাংশন হয় ওয়াই ইকুয়াল যদি একটা ফাংশন বা ইকুয়েশন হয় সেক্ষেত্রে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা পাবো সেটাকে আমরা ওয়াই প্রাইম বলতে পারি তাহলে সিম্পলি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে তাহলে এটাকে আমরা ওয়াই প্রাইম বলতেই পারি পারি কিনা জি স্যার অথবা ফাংশন ফাংশন ফর্মে যদি বলতে চাই তাহলে এটাকে আমরা এরকম বলতে পারি যে এই যে এফ অফ এক্সের এবং এটা কোন ফর্মে আছে জাস্ট এটাকে উপরে একটা আমরা বলে দিবো যে এট ইস এ ডিফারেন্সিয়েশন অফ এক্স তাই তো ফাংশন ফর্মে যদি বলতে চাই বোঝা যায় কি জি স্যার আচ্ছা তাহলে আমরা দেখো আমাদের এক্সাম্পলগুলো কিভাবে ছিল আমরা একটু আবার দেখি নিচের প্রবলেমগুলো তাহলে দেখো এখানে ডিফারেন্সিয়েট কিভাবে করব আমরা কিছু রুলস বলা আছে হাউ টু ডু ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করার রুলস কি প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স যেটা আমরা আগে করতাম যে আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে ওটাকে এক্স এর সাপেক্ষে করব তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট আমরা করতে পারি সব সময় কোনো সমস্যা হয় না শুধুমাত্র কি করতে হবে যেখানে ওয়াই টার্ম থাকবে আমরা বলে আসছি উপরের দিকে ওয়াই টার্ম থাকলে আমরা কি করব এক্স এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েট করব হ্যাঁ তখন আমরা কি করব লিখব ডি ওয়াই বাই

তাহলে এই টাইমটুকু তো আমরা এক্স রে সাপেকে ডিফারেন্সিয়েট করে পেয়ে গেলাম থ্রি এক্সএস কোর এই টাইমটা এখন ওয়াইকে ডিফারেন্সিয়েট করব কীভাবে এক্স রেসপেক্টে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আমরা বুঝলাম কী করতে হবে প্লাস আমি মাঝখানে প্লাস সাইন এসে দিয়ে লিখলাম ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আমরা লেখলাম কি ডি ওয়াই বাই ডি এক্স ডি এক্স এই এইটা এটুকুই জাস্ট এটুকুই জাস্ট আমরা এক্স এক্সকে এক্স রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম আর ওয়াইকে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা লিখবো ডি ওয়াই ভাই ডি এক্স জাস্ট এটুকু এরপরে দেখো এরপরে কাজটা কি এরপরে কাজটা আমাদের যেটা আছে দেখো দুই নম্বরে বলা আছে কালেক্ট অল দা ডি ওয়াই বাই ডি এক্স অন ওয়ান সাইড এখন যদি একাধিক এক্স টা ওয়াই টার্ম থাকে সে আমাদের কি করতে হবে সবগুলো ডি ওয়াই বাই ডি এক্স টার্মটাকে আমাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে বোঝা যাচ্ছে কি যেহেতু আমরা আসলে ডিফারেন্সিয়েট বের করব ওয়াই এর রেসপেক্টে সেক্ষেত্রে আমরা এই যে ডি ওয়াই বাই ডি এক্স যদি একাধিক টার্ম থাকে আমাদের আমাদের ইকুয়েশন যদি একাধিক জায়গায় ডি ওয়াই বাই ডি এক্স এই টার্মটা থাকে তাহলে আমরা এগুলোকে কি করব এক সাইডে নিয়ে আসবো লেফট সাইডে নিয়ে আসবো এবং এই ডিওয়াই বাই ডি এর জন্য আমার ইকুয়েশনটাকে সলভ করব তাহলে কিভাবে করতেছি আমরা নিচের দিকে ফলো করো एग्जांपल তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই ছিল আমাদের एग्जांपल যেটা আমরা দেখব এখন যে আমাকে বলা আছে দেখো এখানে এই যে ফাইন ওয়াই প্রাইম দ্যাট ইজ ডিফারেনশিয়েট করতে বলা আছে তাই তো জি স্যার তাহলে ফাইন ওয়াই প্রাইম মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই করো তাহলে এটা কোশ্চেনে তোমাদের যখন এক্সামে দেওয়া থাকবে কোন কোন ফর্মে দেওয়া থাকতে পারে এটা কি বোঝা যাচ্ছে এখানে ফাইন ওয়াই প্রাইম বলা থাকতে পারে অথবা ফাইন ডি ওয়াই বাই এরকম ফর্মেও বলা থাকতে পারে অথবা শুধু বলা থাকতে পারে যে ফাইন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন বললই বললোই না শুধু বললো যে ফাইন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন ফর এটা তাহলে সেক্ষেত্রে তোমাকে এই একটা ওয়াই আকারে ধরে নিয়ে করতে হবে অথবা বলা হলো যে এই যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স

যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি সেই ক্ষেত্রে আমাদের এখানে আর কিছু করা লাগতো না কিন্তু যেহেতু আমাকে এটা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট আমরা এক্স সরি এখানে যেহেতু ওয়াই কে ডিফারেন্সিয়েট করতেছি আমরা এক্স এর রেসপেক্টে প্রথমে নিয়ে আসলাম 3y স্কয়ার দেন যেহেতু এটা ওয়াই টার্ম সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে ওয়াই টার্ম থাকলেই আমাকে লাস্টে কি করতে হবে একটা dy/dx জাস্ট অ্যাড করে দিতে হবে তাহলে যে কোনো ওয়াই টার্ম থাকলে আমরা প্রথমে এটাকে এক্স এর মত করে ডিফারেন্সিয়েট করব এবং তার লাস্টে একটা dy/dx অ্যাড করে দিব বোঝা যাচ্ছে কি

আসলে ডিওয়াই বাই এটা মানে ডিওয়াই বাই ডিএক্স তাহলে আমাদের প্রথম কাজ ছিল এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম আমরা যেখানে এক্স এর টার্ম ছিল এক্স এর মতো করে করে ফেললাম কোনো সমস্যা নাই যখন ওয়াই টার্ম পেলাম প্রথমে এক্স এর মতোই করলাম লাস্টে একটা ডিওয়াই বাই ডি ডিএক্স বা এই যে ওয়াই প্রাইম এটা অ্যাড করে দিলাম ঠিক আছে এটা আচ্ছা এখানে জিরো কেন দিলাম এটা বলো তো ইকুয়াল জিরো কেউ একজন বলো তো ইকুয়াল জিরো দিলাম কেন স্যার আমি বলি বলো স্যার কনস্ট্যান্ট মানে হ্যাঁ মানের মান তো জিরো হয় স্যার হ্যাঁ রাইট তাহলে আমরা দেখো যে ইকুয়েশনে কিন্তু রাইট সাইডে ফোর ছিল তাহলে ফোর যেহেতু আমাকে ডিফারেনশিয়েট করতে হবে তাহলে কনস্ট্যান্ট মানকে ডিফারেনশিয়েট করলে যেহেতু জিরো হয় এই কারণে আমরা জিরো দিলাম এখানে তো এই এটা হচ্ছে রিজন তাহলে এখানে জিরোটা আসলে অন্য কোথাও থেকে আসে না আমাদের যে কনস্ট্যান্ট মান ছিল সেইটাকে ডিফারেনশিয়েট করে আমাদের জিরো হয়ে গেছে ওকে नेक्स्ट আমরা বলছিলাম টু নাম্বার পয়েন্টে যে ডিওয়াই বাই এই টার্মটাকে আমাকে কি করতে হবে লেফট সাইডে রাখতে হবে এক সাইডে রাখতে হবে তাই না জি স্যার তাহলে আমি দেখো এই যে ওয়াই প্রাইম এই যে এইটাই তো ডিওয়াই বাই এটাকে আমি কি করলাম এই লেফট সাইডে রাখলাম আর বাকি টার্মগুলো আমরা কি করব রাইট সাইডে নিয়ে আসবো এখন দেখো এই যে টার্মটা দেওয়া আছে এটা দেওয়া আছে টু এক্স এটাকে যদি আমি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি তাহলে কি আমাকে মাইনাস টু এক্স লিখতে হয় কিনা একটু বলো তো আমাকে জি স্যার তাহলে এই টু এক্সটা পজিটিভ টু এক্স আছে আমরা যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি তাহলে নেগেটিভ টু হয়ে যাচ্ছে একই ভাবে দেখো এইখানে এই টার্মটা কি ওয়াই প্রাইমের সাথে এই টার্মটা কি আছে বলো তো গুণ ফর্মে আছে না জি স্যার জি স্যার তাহলে গুণ থাকলে আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে কি হয় বলতে পারো ভাগ হয় স্যার তাহলে গুণ থাকলে ভাগ হয় তাহলে আমরা যেহেতু এই যে ওয়াই প্রাইমটাকে রেখেছিলাম বাম দিকে তাহলে এই টার্মটাকে কি আমরা ডান দিকে নিয়ে আসতে হবে তাহলে ডান দিকে নিয়ে আসলে ডান দিকে যে টার্মটা আছে এটাকে আমরা নিচে কি ভাগ ফর্মে দিয়ে দিব থ্রি ওয়াই স্কোয়ার তাই কিনা দেখো এটাই এখানে বলা আছে যে ওয়াই প্রাইমিকুয়াল মাইনাস টু এক্স ডিভাইডেড বাই থ্রি ওয়াইএস এবং এটাই আমাদের এই পার্টিকুলার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট তাহলে আমরা এইভাবে করে এই ধরনের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন গুলো করতে পারবো আমরা নিচার এক্সাম্পল গুলো ফলো করি একই ভাবে যাতে আমাদের ব্যাপারটা ক্লিয়ার মনে হয় দেখো এখানে আরেকটা ডিফারেন্সিয়েশনের প্রবলেম দেওয়া আছে এখানে কিছু ট্রিগুনোমেটিক ফাংশনও দেওয়া আছে এবং নর্মাল ফাংশন আছে আমাদের

তাহলে সেভেন ইন্টু টু দ্যাট ইজ আমরা বলতে পারি ফরটিন ওয়াই পারি না বলতে এখন যেহেতু এটা ওয়াই এর টার্ম সেক্ষেত্রে আমাকে লাস্টে কি করতে হবে একটা ডি ওয়াই ডি বা ওয়াই প্রাইম অ্যাড করতে হবে মনে আছে তো তাহলে আমি একটা ডি ওয়াই ডি এক্স বা ওয়াই প্রাইম অ্যাড করলাম দেখো এটা অ্যাড করেই যে এটা পেয়ে গেছি আমরা এই যে এটা বলা আছে এখানে এটাই পেলাম দেন দেখো এইখানে পরের যে টার্মটা দেওয়া আছে প্লাস দিয়ে তাহলে আমরা প্লাস দিলাম মাঝখানে সাইন থ্রি এক্স

তাহলে আমরা সাইন কে করলে জানি যে হয় cos x cos x এটা হইতো আমাদের তাই তো জি স্যার এখন যেহেতু sin 3x আছে এখন যেহেতু sin 3x আছে মানে sin x নাই শুধু সাইনের এখানে আমাদের বলা আছে 3x এখানে আমাদের বলা আছে sin 3x তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে সাইন যেহেতু 3x বলা আছে তাহলে আমাকে কি করতে হবে cos 3x বলতে হবে তাই তো জি স্যার

এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো হবে তাহলে এই জন্য আমরা এখানে জিরো ছিল একটা জিরো এটাকে আমরা ইগনোর করতে পারি কেননা জিরোকে আমরা এটার কোনো ভ্যালু নাই তাহলে এই যে টুয়েলভ কে ডিফারেন্সিয়েট করলে আমরা জিরো পাচ্ছিলাম

একটু দেখো এখানে ওয়াই এর এই যে এটা কত আছে আমাদের আছে এইটা দেখো এই যে সমান চিহ্নর ডান দিকে মাইনাস এটা তাই তো তাহলে মাইনাসটাকে লেফট সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাচ্ছে ফোর কিউব ওয়াই প্রাইম এই যে তাহলে এটা আমরা নিয়ে আসলাম লেফট সাইডে আর সমান চিহ্ন দিয়ে তাহলে কি হবে আমাদের এই যে টাইমটা দেওয়া আছে তাহলে এটা দেওয়া আছে 3 3x তাই তো তাহলে চলে আসলে কি -3 cos 3x দেন cos 3x এটা হবে আমাদের এই পাশে এরপরে যদি আমরা দেখো এখানে y প্রাইম আছে এবং এখানে y প্রাইম আছে দুই জায়গায় y প্রাইম আছে না জি স্যার তাহলে আমরা y প্রাইমটাকে কমন নিলাম দ্যাটস আমাদের এখানে থাকতেছে কি 14y মাঝখানে প্লাস সাইন দিয়ে আমাদের এই পাশে থাকতেছে কত দেখো ফোর ফোর ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার থ্রি তাই না ওয়াই কিউব তাই তো স্যার আর এই পাশের টার্মটা তো যা ছিল তাই এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না এরপরে আমরা বসলাম যে ওয়াই প্রাইম বা ডিওয়াই বাই ডি এক্স এটার মান বের করতে হবে তাহলে এটাকে শুধু আমি রাখলাম এই পাশে এটাকে শুধু আমি এই পাশে রাখলাম আর এই পুরো টার্মটাকে যেহেতু গুণ ফর্মে আছে এখানে আমরা কি ভাগ করে দিলাম নিচে এনে ঠিক আছে জি স্যার তাহলে বোঝা যাচ্ছে তো এই ধরনের প্রবলেম পারবো না করতে আমরা জি স্যার ইনশাআল্লাহ তাই না ইনশাআল্লাহ পারবো আমরা ইনশাআল্লাহ নেক্সট আমাদের প্রবলেম দেখে কি আছে দেখো আরেকটা প্রবলেম দেওয়া আছে প্রবলেম নাম্বার 3 যে আমাকে বলা আছে ফাইন্ড dy/dx আমাকে dy/dx বের করতে বলা তোমরা ডিফারেনশিয়েট করতে বলছ আমাকে তাহলে আমরা বলছিলাম যে ডিফারেনশিয়েটটাকে আমরা डिफरेंट ওয়েতে বলতে পারি শুধু ডিফারেনশিয়েট কথা লিখতে পারি dy/dx লিখতে পারি y প্রাইম লিখতে পারি অথবা f প্রাইম x লিখতে পারি যেভাবে খুশি লেখি না কেন আসলে আমাদের ডিফারেনশিয়েট করতে ভালো আছে এখানে তাহলে এখানে দেখো দুইটা আমাদের এই পাশে একটা টার্ম আছে এই পাশে একটা টার্ম আছে তাহলে আমি ডিফারেনশিয়েট যখন করব তখন তো দুই সাইডে কি করব এই পাশকেও করব এই পাশকেও করব তাই না আমরা এরকম করেছি না জি স্যার তাহলে এখানে জাস্ট লিখে নিয়েছি আমরা যে লিখতে পারি এরকম যে ডিফারেনশিয়েট বোথ সাইড উইথ respect to x x এর আমরা দুই সাইড কি ডিফারেনশিয়েট করতেছি তাহলে এক্স এর স্কোয়ার যখন করি তাহলে এই টার্মটা তো আমরা জানি যে এই টার্মটা হবে যে এটা 3x স্কয়ার এটা তো ক্লিয়ার তাই না সবার জি জি স্যার এরপর যে এই টার্মটা আছে দেখো এখানেও একটা x y এর কম্বাইন ফর্ম আছে এখানে একটা y এর ফর্ম আছে তাই তো জি স্যার তাহলে এই টার্মটাকে যখন ডিফারেন্সিয়েট করব তখন কোন ফর্মে করতে হবে কেউ বলতে পারো স্যার 2x এর প্রোডাক্ট রুল ইউজ করতে হবে তাহলে এখানে দেখো x এর উপরে টু পাওয়ার আছে আর y আছে তার মানে কি এখানে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে মাস্ট জি স্যার

তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রথম টার্মটাকে ইউ ধরি যে এটাকে যদি ইউ টার্ম ধরি এবং এই ওয়াইটাকে ভি টার্ম ধরি তাহলে আমরা যে একটাকে প্রথমে কি করব এজ ইট ইজ রাখব এবং সেকেন্ড টাকে ডিফারেনশিয়েট করব তাই তো জি তাহলে আমরা এখানে কি করলাম দেখো ওই যে ইউ টার্মটাকে এজ ইট ইজ রাখলাম ওয়াই স্কয়ারটাকে আর ভি টার্মকে ডিফারেনশিয়েট করব এখন ভি টার্মে কি আছে শুধু ওয়াই আছে তাহলে শুধু ওয়াই থাকলে আমরা বলছিলাম কি করতে হবে এখানে কিন্তু ওয়াই স্কয়ার নাই

ডিফারেন্সিয়েট করলে টু এক্স হবে এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি তাই না তাহলে আমাদের হয়ে গেল যে এই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এটাকে আমরা প্রোডাক্ট রুল ফলো করে এটা ডিফারেন্সিয়েট করলাম এভাবে এরপরে দেখো প্লাস সাইন দিয়ে বলা আছে টু ওয়াই স্কোয়ার তাহলে প্লাস সাইন দিলাম দেন টু যেহেতু কনস্ট্যান্ট মান আমরা রেখে দিলাম তাহলে টু রেখে দেওয়ার পর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে নর্মালি

দেন ওয়াই স্কোয়ারকে করলে আমাদের টু ওয়াই আসতেছিল এবং যেহেতু ওয়াই টার্ম সেক্ষেত্রে এই যে ডি ওয়াই বাই ডিএক্সটা আমরা এখানে অ্যাড করলাম আর সমান চিহ্ন দিয়ে যেহেতু এখানে এইট ছিল এইটকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয় জিরো লিখে দিলাম এরপরে বাকি কাজগুলো শুধু সিম্প্লিফিকেশন আর কিছুই না যেই যে থ্রি এক্স স্কোয়ার যা ছিল তাই আমরা এখানে বসাইলাম দেন এই যে এটা যদি আমরা মাল্টিপল করি এক্স স্কোয়ারের সাথে ডিওয়াই বাই ডিএক্স তাহলে কি এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স আমরা লিখতে পারি এরপরে এই প্লাস এর কারণে এটা প্লাস প্লাসে প্লাসে প্লাসই থাকলো কোনো চেঞ্জ হলো না তাহলে 2x into y মাল্টিপল করলে আমরা কি লিখতে পারি না 2xy জি স্যার একই ভাবে এই যে আইটেমটা কত আছে তুমি যেটা বলছলা যে 2 into 2 দ্যাট ইজ 4 y and dy by dx এই যে আইটেমটা সমান সমান 0 এরপরের স্টেপটা কি একটু বলো তো কেউ পরের স্টেপ স্যার yটাকে আমরা আমরা এখন কি করব যে ওয়াই প্রাইম বা ডি ওয়াই বাই এক্স এই টার্মটাকে লেফট সাইডে রাখবো আর বাকি সব টার্মগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো তাহলে এখানে দুইটা টার্ম আছে দেখো এই যে এইটা একটা টার্ম ডি ওয়াই বাই ডিএক্সেক্টে এটাকে আমরা রেখে দিলাম লেফট সাইডে এইটা একটা টার্ম তাহলে এটাও লেফট সাইডে রেখে দিলাম তাহলে দুইটা রেখে দিলাম আর বাকি যে টার্মগুলো আছে এই যে এটা থ্রি এক্স স্কোয়ার এটাকেও নিয়ে গেলাম এই পাশে আর এই যে টু এক্স হয় এটাকেও নিয়ে গেলাম এই পাশে দেখো এই পাশে নিয়ে আস সাইন চেঞ্জ হয়ে গেছে তাই তো বাকি কাজ কি ছিল আমাদের এই যে এখানে দুই জায়গা থেকে dy by dx dy by dx আমরা কমন নিলাম তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে x স্কয়ার আর 4y তাই তো জি আর এইখান থেকে আমরা কি মাইনাসটা কমন নিলাম তুমি চাইলে এখানে মাইনাস x ও কমন নিতে পারতা মাইনাস যেহেতু x এখানেও আছে এখানেও আছে x কমন নিতে পারতা আমি শুধু মাইনাসটা কমন নিলাম যাতে এটা মাসখানে প্লাস চিহ্ন চলে আসে তাহলে এগুলো শুধু সিম্প্লিফিকেশনের জন্য আর কিছু না জাস্ট মাইনাস কমন নিয়ে আমাদের কি চলে আসলো 3x স্কয়ার প্লাস 2xy এরপরে যেহেতু আমরা শুধু ডিওয়াই ডি এক্স বা ডিফারেন্সিয়েশনের মানটা বের করব তাহলে এটাকে শুধু আমরা বাম দিকে রেখে বাকি টার্মটা যেহেতু গুণ ফর্মে আছে এটাকে ভাগ ফর্মে এখানে নিয়ে আসলাম অ্যান্সার হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে বুঝতে কারো জি না স্যার তাহলে এই ধরনের ডিফারেন্সিয়েশন যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা খুব ইজিলি করতে পারবো ইনশাআল্লাহ 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 আচ্ছা এখানে একটা প্রবলেম দেওয়া আছে এটা একটু তোমরা নিজেরা খাতায় করার চেষ্টা করো এবং বলো যে অ্যান্সার কত আসবে দেখা যাচ্ছে এটা প্রবলেম নাম্বার 4 জি স্যার দেখা যাচ্ছে তাহলে একটু নিজেরা সলিউশন করো আমরা 2 মিনিট পরে আযান শেষ হলে আবার শুরু করব ঠিক আছে তাহলে এটা একটু নিজেরা ট্রাই করে দেখো কি আসে অ্যান্সার তোমাদের জি স্যার ওকে ওকে তাহলে আমরা এটা দেখি যে তোমরা কি করছো তাই তো

ওয়াই টু দি পাওয়ার থ্রি থেকে ওয়ান মাইনাস গেলে ওয়াই টু টু অ্যান্ড ওয়াই টার্মের জন্য আমাকে একটা ডি ওয়াই বাই এক্স বা এই যেটা বসাই থাকবো ওয়াই প্রাইম দেন এই টার্মটা তো খুব সিম্পল এক্সের টার্ম আমরা কত এইট তাই তো আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি ডি ওয়াই বাই ডিএক্স বাহ্নের পর এক্সু দি পাওয়ার সিক্স যেটা দেওয়া ছিল এটাকে আমরা যখন করবো তখন সিক্স চলে আসবে সামনে দেন এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা বসলাম যে ওয়াই টার্মগুলোকে আমরা কী করবো এক সাইডে রাখবো আর এক্স টার্ম বা ডিফারেন্ট টার্মগুলোকে আমরা আরেক পাশে নিয়ে যাবো তাহলে ওয়াই প্রাইম যেহেতু আমাদের বের করতে হবে তাহলে ওয়াই প্রাইমের টার্ম কোনটা আছে এই যে এটা একটা ওয়াই প্রাইমের টার্ম এটা একটা টার্ম তাহলে এই দুইটাকে আমরা রাখলাম হচ্ছে আমাদের লেফট সাইডে রাখার পরে আমি এই দুইটা থেকে কি ওয়াই প্রাইম কমন নিলাম ওয়াই প্রাইম কমন নিলে এখানে থাকে কি সিক্স ওয়াই স্কোয়ার এটা আর এখানে ওয়াই প্রাইম কমন নিলে আমাদের থাকে ওয়ান আর এটা ছিল আমাদের সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এই এইট এক্স কে যখন আমরা চলে আসলাম এই পাশে মাইনাস এইট চলে আসছে দেন ওয়াই প্রাইমটাকে আমরা শুধু রেখে দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম তাহলে খুব সিম্পলি আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারতেছি আশা করি তাই তো স্যার একটু প্রবলেম ছিল স্যার বলো কোথায় প্রবলেম বলো স্যার এখানে তো ওই যে ওয়াই প্রাইম প্রথমে যে এটা তো মাইনাস না সাইনটা স্যার হ্যাঁ এই যে এটা স্যার জি স্যার এটার কথা বলতেছো জি স্যার sir এখানে তো তাহলে আমরা কমন নিলে সাইনটা তাহলে sir change হবে না আচ্ছা সাইন চেঞ্জ হবে কিনা একটু দেখো আমি কি করতেছি এখানে আমাদের দুইটা টার্ম আছে কিন্তু এই যে ওয়াই এর টার্ম কোনটা আছে এই যে একটা আছে কি 6 ওয়াই স্কয়ার 6 ওয়াই স্কয়ার ওয়াই প্রাইম তাই তো এটার আগে কি প্লাস সাইন না জি স্যার এটার আগে তো প্লাস সাইন মাইনাস দিয়ে এখানে সাইনটা কত আছে ওয়াই প্রাইম এটা মাইনাস ওয়াই প্রাইম এটা আর এই পাশে তো আমাদের কি ছিল এই পাশে যা ছিল 6 x টু দি পাওয়ার

হ্যাঁ বলো স্যার এখানে তো ওয়াইপেমটা গুণ আছে আর এখানে তো স্যার মাইনাস আকারে আছে না 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 মাইনাস আকারে কি এই এই মাইনাস থাকা কি এইটা তো গুণ থাকে সমস্যা তো এটা এটা তো পুরোটা মিলে একটা টার্ম তাই না পুরোটা মিলে একটা টার্ম না জি স্যার যদি सपोज সব খেয়াল করো তোমার এক জায়গায় আছে 3x আর এক জায়গায় আছে -x এখন কি দুই জায়গা থেকে তুমি x কমন নিতে পারো না আর তুমি কি মনে করো এখানে গুণ ফর্মে আছে এখানে গুণ না এরকম তো না তো বাকি যে কমন নাও এক্স তাহলে কি হবে এক্স কমন নিলে এখানে প্রথম জায়গায় থাকবে থ্রি আর মাইনাস এখান থেকে এক্স কমন নিয়ে নিলে কি তোমার থাকবে ওয়ান তাই তো তাই না ঠিক আছে তাহলে सिंपली আমরা যখন এখান থেকে কমন নিলাম ওয়াই প্রাইমটাকে তাহলে আমাদের শুধু থাকলো কি সিক্স ওয়াই স্কোয়ার আর এখান থেকে যেহেতু আমরা মাইনাস সাইন দিয়ে ওয়াই প্রাইমটাকে কমন নিয়ে নিছি তাহলে ওয়ান থাকলো এই যে ওয়ান এই যে সেটাই আমরা কিন্তু এখানে লিখেছি দেখো আর বাকিটা আমরা তো বুঝতে মনে হয় তাই না জি স্যার আচ্ছা

এরপরে আমাদের কি করতে হবে ওয়াই যে কিউব ওয়াই এটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে সেকেন্ড টার্মটাকে ভি টার্মটাকে এবং এক্স টার্মটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স টার্মটা কত আছে একটু দেখো এক্স টু দি পাওয়ার 3 দেখো এক্স টু দি পাওয়ার 3 তার মানে কি 3 চলে আসবে এখানে দেন এক্স টু দি পাওয়ার 2 তাই তো তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইডের ডিফারেন্সিয়েশন হয়ে গেল আর ইকুয়াল সাইন দিয়ে রাইট সাইডে যেটা আছে এটা আমরা এখানে করি রাইট সাইডে কি আছে আমাদের প্রথমে আছে x স্কয়ার দ্যাট ইজ হচ্ছে আমাদের হবে 2x 2x মাইনাস দি আছে y স্কয়ার তাহলে y স্কয়ার থাকলে আমাদের x এর মধ্যে চিন্তা করলে প্রথমে 2y লিখতে হবে দেন y থাকার কারণে একটা y প্রাইম ইউজ করতে হবে এটুকু তো বুঝতে কারো সমস্যা নাই তাই না জি না স্যার এরপরে যেটা করা আছে দেখো এরপর যদি একটু খেয়াল করো এখানে আমাদের আমরা যদি এই যে এটা যদি একটু চিন্তা করি কি আছে এখানে আসলে এইখানে একটা টার্ম আছে এটা একটা টার্ম আছে তাহলে আমাদের বলতেছিলাম যে আমাকে কি করতে হবে এক্স টার্ম গুলোকে নিয়ে আসতে হবে এক সরি আমাকে ওয়াই প্রাইম গুলোকে এক দিকে নিয়ে আসতে হবে তাই তো আচ্ছা তার আগে এখানে কি কোনো কিছু কমন নেওয়া যায় এখানে একটু চিন্তা করে দেখো তো জি কমন নিয়ে যায় তাহলে এই এই যে দুইটা টার্ম থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় একটু আমাকে বলো দেখো এই পাশে একটা 3 আছে এই পাশে একটা 3 আছে তাই তো

তাহলে আমাদের প্রথম টার্মটা এরকম ছিল তার মানে এটা কি গুণ ফর্মে আছে তাই তো এটা তো এটা গুণ ফর্মে আছে এটা একটা গুণ ফর্মে আছে এটা এই ফর্মে আছে এখন আমাদের প্রথম কাজ প্রথম কাজটা শেষ যে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করে ফেললাম সেকেন্ড স্টেপ ছিল আমাকে যে এই যে ওয়াই প্রাইমের যে টার্মটা আছে এগুলোকে সব আমি এক্স এর নিয়ে আসতে হবে তাই তো এই লাইনটা আমরা প্রথমে করে ফেলি যে এটা আমাকে আছে কি এক্স টু দি পাওয়ার থ্রি দেন এখানে আছে থ্রি ওয়াই স্কোয়ার ওয়াই প্রাইম আর এই পাশে একটা আছে আমাদের দেখো মাইনাস দিয়ে সমান চিহ্ন ডান দিকে তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম প্লাস হবে টু ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে কিনা দেখো তো একটু সমান চিহ্ন দিয়ে আমরা এখানে লিখতে পারি যে টু এক্স এটা আছে টু এক্স লিখে দিলাম আর এই পাশ থেকে আমরা যখন নিয়ে আসবো এই টার্মটাকে তাহলে মাইনাস লিখতে হবে দ্যাট ইজ ওয়াই কিউব এন্ড এক্স স্কোয়ার জাস্ট আমরা কিছুই করলাম না এটাকে অর্গানাইজ করে ফেললাম এই পাশটাকে পাশে নিয়ে একটু ফেললাম এখন আমাদের কি করতে হবে এই দুইটা টার্ম থেকে এই যে ওয়াই ওয়াই এই টার্মটাকে কমন নিতে হবে এটাকে কমন নিবো তাহলে আমাদের কি থাকে দেখো তো বাকি যে অংশটুকু এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি আর থাকে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে থ্রিটাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি এখানে প্রথমে থ্রি বলতে পারি থ্রি এক্স টু দি পর থ্রি ওয়াই স্কোয়ার তাই না

যে ওয়াই কিউব এন্ড থ্রি এক্স স্কোয়ার তাই তো এরপরের কাজটা কি ছিল যে ওয়াই প্রাইমটাকে শুধু আমাকে রেখে দিতে হবে লেফট সাইডে আর বাকি অংশটুকু কি করতে হবে এই অংশটুকু কি করতে হবে এটা নিচে নিয়ে আসতে হবে জি স্যার তাহলে আমরা এই অংশটুকু এটা নিচে নিয়ে আসি যদি তাহলে আমাদের কি থাকে উপরে উপরে থাকবে এখানে আমাদের 2x মাইনাস

হ্যাঁ প্র্যাকটিস তো একটু কঠিনই দিতে হবে সব যদি সহজ হয় তাহলে কি হবে প্র্যাকটিস করতে তোমাকে একটু মাথা খাটাইতে হবে যে আমরা এই জি টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কে আমরা করেছি না এর আগে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স সমস্যা কি হয় তাহলে লেখলা ফেলা একইভাবে ই টু দি পাওয়ার ওয়াই কে করলে কি করবে বলো তো স্যার পুরো এটাই থাকবে শুধু ওয়াই প্রাইম যুক্ত হবে রাইট তাই তাই বুঝা গেল তার আর কি তাহলে প্রথমে আমরা এই যে যেহেতু এটা ওয়াই ফর্ম তাহলে আমরা প্রথমে কি লিখবো আমরা প্রথমে লিখবো ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স লিখতাম তাহলে ই টু দি পাওয়ার ওয়াই আছে তাহলে ই টু দি পাওয়ার ওয়াই লিখবো দেন ওয়াই টার্মকে আবার ডিফারেনশিয়েট করলে কি ডি ওয়াই বাই ডি এক্স লিখতে হবে সাথে একটা তাহলে এটা কি খুব ঝামেলাদায়ক হয়ে গেল কিন্তু স্যার এই যে দ্বিতীয়টা স্যার এটাই তো ঝামেলা স্যার কেন এটা এটা ঝামেলা কেন মনে হচ্ছে তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই তাহলে কি লিখতে হবে এইটা তো স্যার আমরা কি সবসময় ওটা লিখি না প্রথমে আমরা ইয়ের পাওয়ার ইয়ের পাওয়ার ওয়াই দেখো আমরা প্রথমে ইয়ের পাওয়ার ওয়াই লিখলাম তারপরে ওয়াই এর রেসপেক্ট আবার করলাম এটা তাহলে ইয়ার পর পাওয়ার দেওয়া আছে আমরা প্রথমে ইয়ের পাওয়ার এক্স প্লাস ওয়াই দেন আমাকে কি করতে হবে এই যে x y এই যে x y এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে না dy/dx অফ x যে চেইন রুলের কথা ভুলে গেছো কি ও স্যার জি স্যার x কে আবার ডিফারেনশিয়েট করতে হবে না তাহলে x y কে ডিফারেনশিয়েট করলে আমরা করতেই পারবো যে x কে ডিফারেনশিয়েট করলে কত আসবে সেটা করব y কে করলে কি আসবে করব বোঝা যাচ্ছে না জি স্যার পারবো করতে খুব ইজি তাহলে একটু ট্রাই করবা বাসায় পেরে যাবা